ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগেই সন্দেশখালীর ছোট কলাগাছি নদীর অস্থায়ী বাঁধ ভেঙে যায়। মঙ্গলবার এই দুর্বল এই নদীবাঁধ রক্ষা করতে মাটি এবং বালির বস্তা ফেলে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিল, কিন্তু ঘূর্ণিঝড় ও ভরা কোটালের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এবং নদীর জলস্তর বাড়তে থাকায় তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে ছোট কলাগাছি নদীর তীরবর্তী এলাকায়। বুধবার সকাল 9:15 ইয়াস আছড়ে পড়তেই ভেঙে যাওয়া ছোট কলাগাছি নদীর বাঁধ মেরামতে হাত লাগিয়েছে স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসন। ইয়াসের দাপটে আদৌ নদীবাঁধ রক্ষা করা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে সুন্দরবন লাগোয়া 1 নম্বর সন্দেশখালী, 2 নম্বর হিঙ্গলগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বৃষ্টির সঙ্গে বাড়ে হাওয়ার দাপটও। রায়মঙ্গল, কালিন্দি, ইছামতি, বেতনী প্রভৃতি নদীর জলস্তরও ধীরে ধীরে বাড়তে শুরু করে। তাই ঘূর্ণিঝড় আছড়ে পড়তেই তার প্রভাব মারাত্মক আকার নেয়। ক্রমশ জলস্তর বাড়ায় আতঙ্কিত হয়ে পড়ে সুন্দরবনবাসী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।